Hi there everyone, welcome to 12 tutorial school. I'm Asif Malik and today I'm gonna show you how can we design a logo within 5 minutes. So let's start. So first of all, I mean the logo to design korbo seta hocche amader freelancing the amader ek client er ei tara she bolche je creative canvas studio is a graphic design company, we need a modern logo. Just simply ekta line she prokash korteche je tar ekta brand er nam hocche creative canvas studio ar she ekta graphic design company ta ebong she ekta modern logo chacche ei name creative studio ei name she ekta logo chacche. তো প্রথমে একটা কাজ করে নিতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা যেকোনো একটা পিকচার ক্লিক করে দিই, এখান থেকে আমাদের কপি ইমেজে চলে যায়, আমাদের একদম ফটোশপে আমরা চলে যাব। আর নিউ পেজ থেকে আমাদের দেন আমরা এখানে প্রেস করব, যেহেতু আমাদের ক্রিয়েটিভ ক্যানভাস, এখন আইডিয়া নিতে হবে যে ডিজাইন ডাবল লোগোটা আমি কীভাবে ডিজাইন করব। তো ক্রিয়েটিভ লিখে আমি যদি গুগলে সার্চ করি তাহলে আমাদের এই বেশ কিছু বিষয় আমরা এগুলো দেখতে পারবো যে ক্রিয়েটিভ বিষয়টা কী। আসলে ক্রিয়েটিভ হচ্ছে একটা ক্রিয়েটিভিটি বা আইডিয়া, হ্যাঁ মানে একটা বুদ্ধিমত্তা সম্পন্ন একটা বিষয়। সো এইখান থেকে বেশ কিছু আইডিয়া নিতে পারি আমরা। তো এইখানে আমরা নিতে পারি আমাদের লোগোটার মধ্যে আমরা এই স্যাম্পল ইউজ করতে পারি বা এই ধরনের স্যাম্পল ইউজ করতে পারি, বাট যেহেতু এটা ক্রিয়েটিভ ক্যানভাস নামের একটা কোম্পানি, সেখানে সি দ্বারাই তাদের কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করা হবে। সো আমি যদি একটু সিটাকে একটু স্টাইলিশ করি অ্যান্ড এটাকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি তাহলে খারাপ হয় না। সো এই জন্য আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমাদের বাল্বের চারদিকে যে এই চিহ্নগুলো আছে স্যাম্পলগুলো, এগুলো আমরা ইউজ করতে পারি আর এগুলো মিলিয়ে সি দিয়ে আমরা একটা দেখি একটা লোগো হয় নাকি, তো ট্রাই করে দেখা যাক। সো আমি ফার্স্ট অফ অল কী করবো, আমি এখান থেকে টেক্সট নিয়ে এখানে দেন আমি সিতে প্রেস করে দেবো আর শিফট অল্টার প্রেস করে এটাকে জুম করে নেব। সো এটাকে আমরা যদি একটু জুম করে নিই তাহলে একটু দেখতে পারবো এরকম অলরাইট। সো ফার্স্ট অফ অল এটাকে আমরা কালারটা ব্ল্যাকই রেখে দিই। সো যেহেতু আমাদের কোম্পানিটার নাম ছিল কি এখানে আমরা দেখছিলাম, আমরা পেস্ট করে দিলাম অলরাইট। সো গাইস এখানে আমাদের নামটা পেস্ট করে দিলাম অ্যান্ড দেন এটাকে দিয়ে আমরা কী করতে পারি, আচ্ছা দেখা যাক। তো এখান থেকে আমরা যদি সিটা রয়েছে তো আমরা সিটাকে ডিলিট করে দিতে পারি, দেন এটাকে আমরা এইভাবে লিখ এখানে দিয়ে দিতে পারি অ্যান্ড দেন সিটাকে আমরা আরেকটু অলরাইট গাইস। সো এখান থেকে আমরা একটা শেপ নেবো, শেপটা হচ্ছে এরকম কিছুটা, দেন এখান থেকে আমরা এটাকে আউটলাইন নো আউটলাইন করে দিই, এখান থেকে আমরা শেপ কালারটাকে ব্ল্যাক করে দিই আর আমরা চাইলে এটাতে আইড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে জাস্ট সিম্পল আমরা এটাকে নিয়ে নিতে পারি অ্যান্ড অলরাইট আমরা জাস্ট সিম্পল এটাকে ডুপ্লিকেট করে দিই, যদি আমরা ডুপ্লিকেট অ্যান্ড দেন এগেন আমরা ডুপ্লিকেট করে দিলাম। সো এখান থেকে কিন্তু আমরা অলরাইট অ্যান্ড এগেন এটাকে আমি মুভ করে দিতে পারি এখানে অলরাইট অ্যান্ড লাস্ট অফ অল এটাকে আমরা একটু রোটেট করে নিই সো দ্যাট এটাকে মুভ করে নিই অ্যান্ড দেন আরেকটু এদিকে রোটেট করে নিই অলরাইট। সো এটা মোটামুটি আমাদের একটা লোগো হয়ে গেছে ক্রিয়েটিভ আমাদের ওয়াটার মার্কসের, আই মিন লেটার মার্কের যে লোগোটা সেটা অলরেডি হয়ে গেছে। আমরা এখানে যদি কালার কম্বিনেশনটা করি তাহলে কেমন হয়, সো এই জন্য কালারের জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ডাইরেক্টলি গুগলে চলে যেতে পারো, সেখান থেকে তোমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই এখানে বেশ কিছু কালার রয়েছে, তো এটাকে আমরা কপি করে নিতে পারি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো অলরাইট অ্যান্ড দেন এখান থেকে আমরা কালার পিক করবো, বিভিন্ন কালার আমরা চাইলে এখানে প্রথমে ফার্স্ট অফ অল আমরা সিটাকে কালার করি, সিটাকে যদি কালার করতে চাই তাহলে আমরা এই কালারটা দিতে পারি অলরাইট অ্যান্ড দেন আমরা কী করবো অ্যান্ড দেন আমরা কালার করতে পারি আমাদের এইটাকে, এটাকে কী কালার দেওয়া যায়
এইটাকে আমরা অলরাইট রেড কালার দিই, এন্ড দেন এইটাকে আমরা দিতে পারি ব্লু কালার। আচ্ছা অলরাইট, তো আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোনো ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন দিয়েছে নাকি যে কোন কালারটি আমাদের ইউজ করতে হবে। সো আমাদের ক্লায়েন্টের চাহিদা, সো এখানে কোনো ইনস্ট্রাকশন দেয় নাই, সো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কালার নিতে পারি। সো এইখানে আমরা এটাকে ব্ল্যাক রাখবো না, ব্ল্যাকের চাইতে যদি আমরা আরেকটু এটাকে দেখে চাইলে আমরা এটাকে ড্র্যাগ করে ডার্ক করে দিতে পারি। অলরাইট, এন্ড দেন আমাদের এখানে এই কালারটাকে কি দিতে পারি, এই কালারটাকে আমরা এইখানে এইটাই দিই। আমরা অতিরিক্ত কালার ইউজ করবো, সিম্পলি আমরা একই কালার ইউজ করবো, সো ভিন্ন ভিন্ন কালার আমরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ইউজ করবো, বাট অনেকগুলো কালার ইউজ করবো না, জাস্ট সিম্পল আমরা ডিজাইন করবো, ট্রাই করবো। অনেকগুলো কালার, অনেক ধরনের কালার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে অন্যরকম, খুব একটা ভালো লাগবে না। সো এটাকে আমরা রেড দিতে পারি। অলরাইট, আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো দেন আমরা কী করতে পারি, আমাদের যে এই শেপগুলো রয়েছে এটাকে আমরা গ্রুপ করে দিতে পারি, দেন এটাকে নাম দিতে পারি আমরা থিঙ্ক অ্যাবাউট ওয়ান নাম দিই, বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ স্যাম্পল, অ্যান্ড এটাকে যেহেতু টেক্সট আমরা টেক্সটগুলোকে একসাথে করে দিই, এটাকে আমরা লিখতে পারি টেক্সট। অলরাইট অলরাইট, সো গাইস, সো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের লোগো ডিজাইনের ফার্স্ট ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অ্যান্ড তোমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তোমাদের পরবর্তী কোন কোন বিষয়ে তোমাদের ভিডিওগুলো প্রয়োজন।